से देखो हाँ ठीक है सर। सलाम अलैकुम बाबा। बाबा अनेक अशांति आसे बाबा, व्यवसा वाणिज्य आयोनित हाँ बाबा, एक दुआ कर दें बाबा। ठीक है देखो। अस्सलाम वालेकुम बाबा। আচ্ছা বাবা, ওই যে আমার বোনের কথা বলছিলাম, বোনের যে ওই সমস্যাটার কথা বলছিলাম, বোনকে তো নিয়ে আসছি এখন, বোনের বাচ্চা হয় না। আচ্ছা নিয়ে আসো, কোথায় আছে? আসছে, সামনেই আছে, নিয়ে আসো। আপা এদিকে আসো। এই যে আমার বোন, তুমি একটু বাইরে যা, দাঁড়াও। ঠিক আছে, তুমি থাকো বাবা। তোমার বাচ্চা হয় না, বিয়ের সেকার মাস হয়েছে, চার বছর হয়েছে, বাচ্চা হয় না, সমস্যা নেই, টেনশন করো না, আমি আছি না, আমি থাকতে কোনো টেনশন নাই, ঠিক আছে? আর জানো তো, বাবার দোয়া নিলে সব ঠিক হয়ে যাবো, বাচ্চা হয়ে যাবো, তারপর আরও কত কিছু হয়ে যাবো, ঠিক আছে? কয়টা বাচ্চা লাগবো তোমার? আচ্ছা ঠিক আছে, হয়ে যাবো। তুমি তো অনেক সুন্দর, হুম, তোমার জামাই তোমার আদর করে না, হুম, আদর করে, থাক সমস্যা নেই, তুমি টেনশন করো না, বাচ্চা হয়ে যাবো, হ্যাঁ। আর এ আমার সাথে একটু সময় দিও, হ্যাঁ, একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবো, হ্যাঁ, আজকে রাত্রে আমার সাথে থেকে যাও, হ্যাঁ ঠিক আছে, হুম। এই দাঁড়ো দাঁড়ো, দরজাটা আটকে দিয়ে আসি, হ্যাঁ দাঁড়াও। না না, আসলে কিছু করতেছি না, ওই যে এই এই তো এমনি আর কি বসে আছি, না এমনি বসে আছি, আমার মুরিদ। আপনার নাম কি? হ্যাঁ, এটা এটা আপনি কে, কোথা থেকে আসছেন ভাই? উনি কে? আপনি কোথা থেকে আসছেন? উনি কে বলেন? আমার মুরিদ, মানে আমার মেয়ে লোক, আমার মুরিদ, আমার মুরিদ। আপনি কোথা থেকে আসছেন? না আপনি কোথা থেকে আসছেন ভাই? আপনি তো এই যে এখানে বিভিন্ন মানুষের দেখলাম আপনার দরবারে আসে, তারপরে হচ্ছে যে বিভিন্ন সেবা নেয়, তো আপনি কথা না বলে ওইখানে কি লোক নাই? কথা শুনেন, আপনি এই যে একটা মেয়ে মানুষ, আপনি এখানে, এই আপা আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? আর আপনি এই এই শুনেন, আপনি এখানে লোক নেই আমার, এই তোমার কাছে কই, হ্যাঁ এই লোক ঢুকলো কিভাবে? কে আপনি ভাই, আপনার পরিচয়টা দেন। আপনি এই যে বড় বড় দাড়ি রাখছেন, মাথায় টুপি পরছেন, জুব্বা পিনছেন, আপনি এই যে একটা মেয়ের খাটের রূপে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই যে কাজটা করলেন, এ আপা আপনার সাথে কে আছে? আপনার সাথে কে আছে? এ এদিকে এসো, এই ছেলে, এই এই মহিলা কি হয় তোমার? মহিলা আমার আপার হয়। কি হয়, বসে কেন? এই বসেন বসেন, কেন বসেন, কেন বসেন? এ মহিলা কি হয়? আপা হয়। কেন আসছে এখানে? বোনের বাচ্চা হয় না, সেজন্য আমি বোনকে নিয়ে আসছি এখানে, নিয়ে আসার পরে সে আমাকে বাইর করে দরজা লাগাই দিছে। বাইর করে দরজা লাগাই দিছে? আপনি কি এই মহিলারে বাচ্চা দিবেন বলেন? আপনি কি এই মহিলারে বাচ্চা দিতে পারবেন? এসব বন্ডামি শয়তানি কবে থেকে শুরু করছেন? এই এসব বন্ডামি, এই টুপি খোলেন, টুপি খোলেন, টুপি খোলেন, এসব বন্ডামি কবে থেকে শুরু করছেন? ভালো করে ধরেন ভাই, এই বড় বহুত বড় বন্ড, এইসব বন্ডামি কবে থেকে শুরু করছেন? আপনি এই যে এগুলাই করেন না, এগুলাই করেন আপনি, এই যে মেয়ে মানুষে বাসায় আই না, এই যে আপনি এখানে দরবার বানায়, এই যে আকাম কুকামটি করেন, এই যে আপনি এত সুন্দর জুব্বা পরছেন, এরপরে দিয়ে টুপি পরছেন, আপনি এই যে কাজটা করেন পীরের লেবাসে, এই যে আপনি আগাম গুগাম করতেছেন, এগুলি তো আমরা আগে জানতাম না। দিন থেকে ফলো করতেছি, আজকে আপনি ক্যামেরা নিয়ে আসছেন, অনেক ভালো হয়েছে, আজকে ভালো করে ধরেন, থানায় ফোন দেন।
পুলিশে ফোন দেন, ফোন দিতেছি আপনি ভালো করে ফোন দেন, ভালো করে ফোন দেন, থানায় ফোন দেন, আপনারে পুলিশে দিমু। এই আপনি সুস্থ মানুষ? হ্যালো, হ্যাঁ দোস্ত তোরা কই আছো? এই ভাই একটু পরে ফোন দেন ভাই, ভাই আর কোন না ভাই, আমি আমার কথা শুনেন, আপনি আপনি একজন আপনি এই যে আপনি এত সুন্দর দাঁড়ি, কত লম্বা দাঁড়ি রাখছেন, আবার জুব্বা পরছেন, এই যে কাজটা করলেন, এই যে মেয়ে লোকটার উপরে আপনি উঠে গেলেন গা, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আপনি মরবেন না ভাই, আপনি মরবেন না ভাই, মরবেন আপনি, মরবেন। এই আপনি যে কাজটা করলেন এই কাজটা কি ভালো করছেন? কি করা উচিত? কি করা উচিত আপনারা বলেন ভাই, মাফ করে দেন ভাই। আরে মাফ নাই ভাই, কিসের মাফ? আপনি মাফ বলেন, আপনারা কি করা উচিত বলেন। এই মুখ থেকে এটা সরান, কিসের সরান? আপনি কি মহিলা? এই সরান, এগুলি সরান, মুখতে সরান, এর চরিত্রটা মানুষের মধ্যে দেখান। আর কোন না ভাই, আর কোন না, আর কোন না, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আপনার মতো একটা লোক, একটা মেয়ে মানুষে আপনার রুমের ভিতরে একা পায় এই কাজটা করে ফেলাইলেন। আর কোন না ভাই, সি 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 ভাই, এর পুরো বিল্ডিং সিল মেরে দিবেন, এখানে কোনো পুরুষ মানুষ আসতে পারবে না। এই রে পুলিশে ধরে দেন তো ভালো হইব। এই এই আপা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন ভাই। আমার এই তুমি এখানে আসো, কত বড় বন্ড হতে পারে দেখছেন তুমি। এরপরে যদি এরকম বন্ড লোকের কাছে যদি বোন নিয়ে আসো, বোনের ইজ্জত যদি নষ্ট হয়ে যেত তাহলে কি করতা, কি করতা বলো? তোমার তোমার বোনের ইজ্জত যদি নষ্ট হয়ে যেত তাহলে তুমি কি করতা? তোমার বোনের না ভাই, এই এই আপা বেরান, 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 যান আপনি যান। আর এইসব কাজ করবেন, আর কানে ধরেন, কানে ধরেন। আপনারে শুধু মানবতার কারণে আপনার ছাড় দিতেছি, এরপরে যদি আপনার এই ধরনের কীর্তিকলাপ শুনছি আপনারা ডাইরেক্ট পুলিশের কাছে দিব। আর করবেন এগুলি বলেন, কানে ধরেন। আরে ভাই এ কানে ধরলে কোনো লাভ নাই তো, আপনি এখানে এর সুযোগ দেওয়া যাবে না ভাই, এর ধরতে হবে, এর ধরে দিতে হবে পুলিশের কাছে। আমরা অনেক দিন থেকে এর ফলো করতেছি, এই এই ধরনের বন্ডামি করতেছে। না না আপনারা ছাড় দেওয়া যাবে না ভাই, আর করবেন এগুলি, আর করবেন ভাই। এটা কেডা, এটা কেডা, ওই যে বন্ডপিটটা না। আরে ভাই বহুদিন থেকে এখানে ভাই, ওরে ধরেন, ওরে উড়ান ভাই, মাপ নাই, ওরে ধরেন ভাই, ভাই ভাই এইবার এক বন্ডমি বাদ দেন। ওরে কিসের আপনারা একবার কিসের? আপনি এইগুলো করেন না, এইগুলো করেন না, এইগুলো লাগায় এইগুলো করেন না। এই উঠেন, উপরে উঠেন, এই এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, খাটের উপরে উঠেন, উপরে উঠেন, উপরে উঠেন, উপরে উঠেন, উপরে উঠেন ভাই। আপনি বলেন, কানে ধরেন বলেন, আমি আজকের পরে, এই ধরনের ভন্ড পীর ব্যবসা, এই পীর ব্যবসা আর জীবনে আর ভাই এ ভালো করে কোনোদিন না, কিন্তু কোনোদিন করবো না, করবো না, জোরে ভাই জোরে শোনা যায় না, জোরে কোনোদিন করবো না ভাই। আবার বলেন, একবার মাফ করে দেন ভাই, ভাই আর করুন না, আর করুন না ভাই, আরে উচিত শিখা দেওয়া উচিত ভাই। ঠিক আছে মাফ করে দিলাম ভাই, মাফ করে দিলাম, এসব বন্ড ভাই ঠিক আছে, অভ্যাস থাকিয়ে যায় ভাই ভাই, ঠিক আছে মাফ করে দিলাম। এই বাসা ছাইড়া দিবেন, এই বাসা থাকবেন না।